জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে সমগ্র ভারত জুড়ে রাম মন্দির উদ্বোধনের যে মুহূর্তে সনাতনীরা প্রভু শ্রী রামের গৃহে প্রত্যাবর্তনের উৎসব নিয়ে মাতোয়ারা ঠিক সেই মুহূর্তে সনাতনীদের জন্য আরো একটি খুশির সংবাদ আসছে উড়িষ্যা থেকে কি সেই খুশির সংবাদ তার পুরোটা জানাবো এই ভিডিওতে কিন্তু তার আগে যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখা শুরু করেন কিন্তু এখনো পেজটিকে ফলো না করেন তাহলে অবশ্যই লাইক ও ফলো করে সাথে থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও আমরা শুরু করি জয় জগন্নাথ আপনারা দেখছেন ভগবত ধাম আর আমি সুদীপ্ত আছি আপনাদের সঙ্গে গত তিন বছর ধরে উড়িষ্যার জগন্নাথপুরী মন্দিরে চলছিল সংস্কার কাজ সেই সংস্কার কাজ শেষে জগতের নাথ প্রভু জগন্নাথের গৃহ সেজেছে নতুন রূপে গত তিন বছর ধরে পুরীর মন্দিরের চারপাশের পরিধি প্রশস্ত করা তথা মন্দিরের কিছু সংস্কার কাজ চলমান ছিল প্রতি বছর লাখ লাখ ভক্ত ও অনুরাগীর মিলন মেলা হয় এই জগন্নাথ পুরীতে স্থান সংকুলতার কারণে এই সকল ভক্ত ও অনুরাগীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আর সেই কথা মাথায় রেখে গত তিন বছরের সংস্কার কাজ শেষে বছরের শুরুতেই জগন্নাথ নতুন সাজে এর আগে মন্দির চত্বরের চারপাশে যত দোকান পাঠ ঘর বাড়ি মঠ মন্দির ছিল তাদের সবাইকে পুনর্বাসন দিয়ে মন্দির চত্বরের চারপাশকে আরো প্রশস্ত করা হয়েছে তাতে মন্দির চত্বরের ভব্যতা আরো বহু গুণ বৃদ্ধি পেয়েছে রাতের বেলা আলো ঝলমল করা মন্দির চত্বরকে এখন দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে উড়িষ্যা সরকারের তত্ত্বাবধানে শ্রী মন্দির পরিক্রমা প্রকল্পের আওতায় চলে এই কর্মযজ্ঞ প্রকল্পের মোট ব্যয় আটশো কোটি ভারতীয় রূপী মন্দিরের চারটি দুয়ার সংলগ্ন পুরো এলাকা ফাঁকা করে সংস্কার কাজ চালানো হয় এর ফলে দর্শনার্থীদের মন্দির প্রদক্ষিণ করতে সুবিধা হবে বর্তমানে মন্দির চত্বর এতটাই প্রশস্ত হয়েছে যে একসঙ্গে কয়েক হাজার ভক্ত খুব সহজেই মন্দির প্রদক্ষিণ করতে পারবে প্রদক্ষিণ পথের দুই পাশ সাজানো হয়েছে বাহারি সব ফুল ও সবুজের সমাহার দিয়ে দর্শনার্থীদের বসার জন্য তৈরি করা হয়েছে আলাদা আলাদা জোন আর তাতে রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে শৌচালয় সেই সাথে বাতানকুল বিশ্রাম কক্ষ প্রতিদিন বিকেলে মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত জায়গা দর্শনার্থীদের গাড়ি জটলায় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য মন্দিরের পাশেই তৈরি করা হয়েছে মাল্টি লেভেল কার পার্কিং শুধুমাত্র মন্দিরই না মন্দিরের চারপাশের রাস্তা পাচ্ছে নতুনত্বের ছোঁয়া নতুন নতুন রাস্তা তৈরি করা হয়েছে সেই সাথে পুরাতন রাস্তাগুলোকে প্রশস্ত করা হয়েছে আর অনেক বাইপাস সড়কও তৈরি করা হয়েছে সাথে চোখ জুড়ানো নকশা একটা বাড়তি মাত্রা যোগ করেছে মোট কথা প্রভু জগন্নাথ সাত বছর পর পরে যেমন নব কলেবরে সাজেন সব মিলিয়ে সম্পূর্ণ জগন্নাথপুরী এখন সেজেছে সেই নব কলেবরে। জগন্নাথপুরীর এই নতুন রূপ আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা রাখবেন জয় জগন্নাথ